এরই মধ্যে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে দেশের ঔষধ শিল্পে। স্থানীয়ভাবে দেশের চাহিদার প্রায় শতভাগ উৎপাদন করে রপ্তানি আয়ে বিশাল অবদান রাখছে এই খাত। ঔষধ উৎপাদনের জন্য বর্তমানে দেশে কাজ করে যাচ্ছে 200+ ঔষধ উৎপাদনকারী কোম্পানি, যার মধ্যে 10টিরও বেশি বাংলাদেশি ফার্মাসিউটিক্যাল কোম্পানি আন্তর্জাতিক বাজারে জেনেরিক ঔষধ রপ্তানি করছে। মহামারী করোনার সংক্রমণ ঠেকাতে ভ্যাকসিন উৎপাদন নিয়ে বিশ্বের বড় বড় কোম্পানিগুলো যখন হিমশিম খাচ্ছে, তখন বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর ভ্যাকসিন তৈরির সক্ষমতার কথা জানান দিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক। বাংলাদেশে এখন পর্যন্ত আমাদের 3টি প্রতিষ্ঠান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, পপুলার এবং হেলথকেয়ার, তারা আসলে ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা আছে তাদের। ভারতের টিকা পাওয়ার অনিশ্চয়তায় রাশিয়ার উদ্ভাবিত করোনা টিকা স্পুটনিক ভি এর জন্য প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। ভ্যাকসিনটি বাংলাদেশের জরুরি ব্যবহারের অনুমোদনও দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। একই সঙ্গে ভ্যাকসিন প্রযুক্তি শেয়ারের মাধ্যমে দেশে উৎপাদন বা বাল্ক এনে রিফিল করে তা প্রয়োগের উদ্যোগ নেওয়া হবে বলে জানান মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান। বাংলাদেশ উৎপাদনের সুযোগ থাকবে অবশ্যই, এটি সরকারি পর্যায়ে কথাবার্তা হচ্ছে, সেটি হয়তো টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে আমাদের কোনো ফার্মাসিউটিক্যালসে এখানে এটা উৎপাদন হবে, অথবা বাল্ক নিয়ে এসে ফিল ফিনিশ মাধ্যমে এটা আমরা করতে পারি। এগুলো সরকারি পর্যায়ে কথাবার্তা হচ্ছে। একই সাথে চীনের প্রযুক্তি কিনে বাংলাদেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন উৎপাদনে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। শর্ত যেমনটি আমরা দিয়ে থাকি যে এখানে যে ফার্মাকোভিজিলেন্স করতে হবে, প্রথম 1,000 মানুষের উপরে আমরা 7 দিন করে এটা ভ্যাকসিনটি প্রয়োগ করে 7 দিন আমরা অবজার্ভ করব, তারপরে আমরা দেখব এরপরে মাস ভ্যাকসিনেশনে আমরা যাব। এছাড়াও আমরা দেখব যে ভ্যাকসিনটা একটা অবজারভেশনে থাকবে, যে এর সেফটি এবং এফিকেসি কেমন সে বিষয়গুলো আমরা অবজার্ভ করব। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।